হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চান টান করে, পুজো পুজো করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এসছি রান্নাঘরে। সবজি এসছে, সবজিতে রয়েছে হলো ফুলকপি। এই যে ফুলকপিগুলো ভীষণ টাইট টাইট, তো আর আমার না মানে সিজনের যে কপিটা হয় না ওটা ভালো লাগে না খেতে, মানে যেটা সিজনের বাইরে কপিটা হয়, মানে এখন যে কপিটা হচ্ছে বা গরমের যে কপিটা ওইটা আমার খেতে খুব ভালো লাগে, একটু শক্ত শক্ত মতো থাকে। আর শীতকালে ফুলকপি কি বলতো একদম নরম গলে ভাত হয়ে যায়, ওটা মানে একদম শীতকালে ফুলকপি ভালো লাগে না। আর শীতকালে ফুলকপি যে সাদা ফ্যাটফ্যাটে হয় ওটাও আমার ভালো লাগে না, কিন্তু এই যে গরমের ফুলকপি বা অন্য সময় ফুলকপি না একটুখানি ওর উপরে যে স্কিনটা ওটা একটুখানি ইয়েলো ইয়েলো কালারের হয়, তো ওইটা আমার খুব ভালো লাগে। ইয়েলো ইয়েলো একটা মানে শেড থাকে, ওই কপিগুলো একটু শক্ত শক্ত হয়, তরকারিতে দিলে একদম গলে ভাত হয় না, ওইগুলো আমার খুব ভালো লাগে। আমার সিজনের ফুলকপি, সিজনের বাঁধাকপি একদম ভালো লাগে না, সত্যি কথা বলছি। অনেকের ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, বাবাইয়ের খাবারটাও রেডি করে নিয়েছি, বাবাইকে এখন খাওয়াবো। তার আগে ভাবলাম সবজিটা হচ্ছে একটুখানি গুছিয়ে রাখি, ওকে সকালবেলা দিয়েছিলাম বিস্কুট কটকটি, ওগুলো খাচ্ছে, এখনো শেষ হয়নি, ওগুলোই খাচ্ছে একটু একটু করে। তো আমি সবজিটা গুছিয়ে নিয়ে তারপরে বাবাইকে খাওয়াতে বসবো, আর একটুখানি মাছ ভেজে দেবো, মাছ ভাজা দিয়ে ও খেয়ে নেবে, তারপরে হচ্ছে আমার খাবারের জোগাড়টা করবো। বাবাই কথা বলতে না বলতেই বাবাই চলে এসেছে, দেখতে পাচ্ছো? ও একটা গান আছে না, ডান্না কিসি বাত কা, ওই গানটাও করছে। তো আজকে সবজি হলো এসেছে, আলুটা তুলে রাখলাম, আলুটা দেখানোর কিছু নেই, ফুলকপি দুটো, আর হচ্ছে করলা, করলা আর হলো পটল, আর হলো নেনুয়া। নেনুয়া গুলো না শুকনো শুকনো মনে হচ্ছে, জানো, করলাই নেনুয়া ব্যাস। ও আর একটা হলো গাটি কচু, গাটি কচু এটা আমার খুব খেতে ভালো লাগে, গাটি কচু। নেনুয়া গুলো কিরকম শুকনো শুকনো লাগছে গো, শুকনো? হুম ঠিক আছে, করে নাও। সবাই যখন মানে প্রেগনেন্ট থাকে তখন সবার কত কিছু ভালো ভালো খেতে ইচ্ছে হয়। আমার খেতে কি ইচ্ছা হতো জানো, ওল কচু, কচুল্লতি, মোচা, ঠোর, এগুলো খেতে আমার খুব ইচ্ছা হতো, মানে ভালো খাবার আমার খেতে ইচ্ছে হতো না, মানে কচু ঘেঁচু মানে ওল কচু, ওল কচু তো খেতে নেই, বারণ করেছিল তাই খাইনি, কিন্তু মোচা মানে আমি রান্না করতে পারি না, সত্যি বলছি, মোচা ঠোর এগুলো না আমি রান্না করতে পারি না। তো খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, কি করবো, একটা মোচা কিনে ওই যা হোক করে কুটে কাটে রান্না করেছিলাম, সে কাঁচা মাচা মানে কি যে হয়েছিল তবু খেয়েছিলাম, মানে খেতে এত ইচ্ছা করছিল মোচা, সে আর কি বলবো। আর হচ্ছে লঙ্কা, সবজির মধ্যে এনেছে হচ্ছে লঙ্কা, এই কটা জিনিস এনেছি। এই যে আজকের সবজি, কিছু ডাকলো, এই যে আজকে সবজি সব আমি একদম গুছিয়ে নিয়েছি, এবারে ঝুড়িতে তুলে দেবো। লঙ্কাগুলো না ঝাল হয় না, এই লঙ্কাটা একটু ঝাল হবে, এই লঙ্কাটা, আর কোনো লঙ্কা সেরকম ঝাল নেই, কাঁচাই খাওয়া যায়। ও খেলতে দাও না ওকে, কি খেলা বাবাই, ওটা কি খেলা হচ্ছে, বাটি খেলা, এখনো ও খাবে না কিছু, ঘর থেকে রে বেরিয়ে যাও, ঘর থেকে রে। তুই বাটি দিয়ে খেলবি না শিঙ্কু বাজি দেখবি, শিঙ্কু বাজি দেখো, আমি বাজি দেখছি। এখন একটুখানি ছাদে এসেছি, ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল না, ওগুলোকে একটু তুলে নিচ্ছি।
অনেক সকালবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম, চান টান করে উঠে 8:30-9টার মধ্যেই জামা কাপড় মেলা হয়ে গেছিলো। একটু সকাল সকাল মেললে কী হয়, একটা রোদেই মানে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, আর একটু মানে বেশি দেরি করে মেললে হয় কি, একটা রোদে শুকায় না, দুটো রোদ লাগে আর কি। তো যাই হোক, ঘরে যেহেতু মেলিনি তো সেহেতু ছাদে একটু সকাল সকাল মেলে দিয়েছি। জামা কাপড় শুকিয়ে পুরো মরমরে হয়ে গেছে, এখন তুলে নিয়ে নিচে যাব, তারপরে তো অনেক কাজ আছে। তো যাই হোক, আকাশটা দেখেছো একদম মানে সুন্দর, মেঘগুলো একদম পুরো পেজা 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 হয়ে আছে তুলোর মতন, তাই না? আমার ভীষণ ভালো লাগে এই সময়ের আকাশটা। কিন্তু বিশ্বাস করো, মানে শীতকালে যে হাওয়াটা চলে ওটাও ভালো লাগে না, গরমকালে যে মানে গরম হাওয়া ওটাও ভালো লাগে না, এই মাঝামাঝি সিজনটাই খুব ভালো লাগে। তো যাই হোক, চলো এবার হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে তারপরে অনেক কাজ আছে সেগুলো করব। আজ হচ্ছে মহা চতুর্থী, সবাই তো ঠাকুর দেখছে, ভীষণ আনন্দ করছে, মজা করছে। এই গাছটা গতকালকে কেটে দিয়েছে, গাছটা অনেকটা এরিয়া জুড়ে ছিল, অনেকটা বড় গাছ ছিল, মানে এর গুঁড়িটা হয়তো ক্যামেরায় অনেক ছোটো লাগছে কিন্তু গুঁড়িটা না অনেক মোটা। তো যাই হোক, গাছটা থাকাতে একটুখানি ছাওয়া হতো, মানে রোদের যে তাপটা সেটা মানে সেটা মানে কী বলবো, ঢুকতো না, একটু বৃষ্টিতে অসুবিধা হতো, ঝাঁট আসতো, বেশি পাতা পড়তো, অনেক পাতা পড়তো, সেইটা এখন হয়তো হচ্ছে না। বাট কী বলতো, গাছটা কেটে দিয়েছে তো রোদের তাপটা এখন ভীষণভাবে ঢুকছে ঘরের মধ্যে, আর আমার এই জন্য খারাপও লাগছে, গরমকালে যদি থাকি এখানে কত কষ্ট হবে আমাদের। চেঞ্জ করবো ভাবছি ঘরটা, ঘরটা চেঞ্জ করলে আর অসুবিধা হবে না। তো যাই হোক, চলো নিচে যাই। যে জামা কাপড়টা তুলে নিয়েছি, জামা কাপড় তোলা হয়ে গেছে, সবই শুকিয়ে গেছে, আমি 9টায় মেলে দিয়েছি জামা কাপড়, মেলে চান করে নিয়েছিলাম, এখন নিচে গিয়ে বাবাইকে চান করাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে একটুখানি ফ্রি হব। চ বাবা, হাই, রোদ অনেক, রোদে রোদে খেলো না, চলে এসো, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ চলো, প্রচণ্ড রোদ, মানে প্রচুর রোদ, তাপ যাচ্ছে না রোদে, চোখ মুখ একদম ইরম হয়ে যাচ্ছে। চলো হ্যাঁ চলো নিচে, চলো আস্তে আস্তে, চলো চলো। এখন একটু রান্নাঘরে এলাম, বানাবো হলো ম্যাগি, বাবাই খাবে আর আমিও খাবো। এখন বাজে হলো বিকেল 5টা বাজে, দাঁড়াও দেখি, না এখনো 5টা বাজেনি, 4:40 আমি ভাবলাম 5টা বাজে, একটা আন্দাজে হলো দিয়েছি, 4:40 বাজে। তো এখন বাবাই উঠে গেছে, ওকে দেবো একটা ম্যাগি আর আমি একটা, ওই দুটো বানাবো হয়ে যাবে দুজনের, ব্যাস। এই হলো আজকের, হলো শুধুমাত্র দিনের গল্প, রাতের গল্প তো আলাদাই আছে, রাতে আবার রান্না বান্না করতে হবে। কি ঝক মারি না রোজ, মানে কি রান্না করবো আর কি রান্না করবো, আর ভালো লাগে না, রোজ এই একটাই চিন্তা, কি রান্না হবে কি রান্না করবো। আর বাঙালিরা যত সুন্দর করে গুছিয়ে রান্না করে খায়, অন্যান্যরা তো এত ভালো সুন্দর করে গুছিয়ে রান্না করে খায় না। না আমাদের 5-6 রকম তরকারি, ভাত, ডাল, মাছ, মাংস এসব লাগে। তো আজ মাছই হবে, মাংস নেই, মাছ, মাছ আমাদের প্রায় দিনই হয়, প্রায় দিন মাছ হয়, মাছ ছাড়া এরা খেতে পারে না ভাত, মাছ প্রায় রোজই হয়। তো চলো ম্যাগিটা করে নিই, ঠিক আছে? অনেক রকমের ম্যাগি হয় কিন্তু এখন ওই স্টাইল দিয়ে ম্যাগি করার সময় নেই, এখন যেটা নর্মাল ম্যাগি হয় সেটাই করতে হবে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মশলা দিয়ে, ব্যাস ওইটুকুই ম্যাগি। আর আজকে হলো চতুর্থী, কালকে পঞ্চমী, তো কাল অলরেডি তো কলকাতায় মহালয়ার দিন থেকেই সবাই ঠাকুর দেখা শুরু করেছে, এটা কোনো বড় ব্যাপার না, ঠাকুর দেখাটা মহালয়ার দিন থেকেই স্টার্ট হয়ে যায়। তো সব দেখছি চারিদিকে, সবাই ভিডিও দিচ্ছে, পোস্ট করছে, ছবি পোস্ট করছে, যে চারিদিকে ঠাকুর দেখতে বেরিয়েছে। আমার কপালে এইসব তো নেই, এখানে দু জায়গায় ঠাকুর ওঠে, যাবো একদিন একটা জায়গায় যাবো, আরেকদিন আরেকটা জায়গায় যাবো, দুদিনে দুটো জায়গায় যাবো মোট কথা, বাবাইকে নিয়ে একটু বেরোতে হয় তাই বেরোবো, আর যদি আমরা থাকতাম একা বেরোতাম না, সেরকমভাবে না আড়ম্বর হয় না এখানে, মানে দুর্গাপুজোটা অতটা ভালো করে সেলিব্রেট হয় না এখানে,
যেটা কলকাতা হয়, এই সময় কলকাতাকে খুব মিস করছি, ভীষণ মিস করছি। যদি আমার উপায় থাকতো আমি চলে যেতাম, উপায় নেই বলে তাই এখানে আছি। ম্যাগি হলো রেডি, পুরো রেডি হয়ে গেছে। উপরে একটুখানি পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি, আর আজকে না একটু জলটা বেশি হয়ে গেছিলো, তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস এবার ওটা খেয়ে নেবো, বিকেলের ভোজন শেষ, তারপর রাত্রের ভোজনের জন্য আবার রান্নাবান্না শুরু হবে। রাত্রের ভোজনের জন্য এখানে আমি মাছ ভেজে রেখেছিলাম, এই দেখো সকালবেলা মাছ ভেজে রেখেছিলাম, বাবাইকে এক পিস দিয়েছি, এখন আছে আর 5 পিস, 6 পিস মাছ রেখেছিলাম, তো যাই হোক এখন আছে 5 পিস। বাকি মানে এটা আনা হয়েছিল গত পরশু দিন, আর কালকে তো মানে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করা হয়নি, আজকে ওই জন্য বার করে রান্না করেছি। আর গত পরশু দিন যেটা আনা হয়েছিল মানে কিছুটা খাওয়া হয়ে গেছে, কিছুটা ছিল, সেইটাই এখন রান্না করব। তবে ম্যাগিটা খেয়ে এসে তারপরে সন্ধেটা দিয়ে তারপরে রান্নায় বসবো, নাহলে আবার বাবাই পেট ভরা না থাকলে বাবাই আমাকে কাজ করতে দেবে না, এটাই হলো ঘটনা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরে নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে মধ্যে এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো সবাই, পুজো অনেক ভালো করে কাটিও, আনন্দ করো, মানে বিশাল আনন্দ করো, টাটা, চলো টাটা।